সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল ভিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এর নাম ননিয়া শাক। স্থানভেদে নামের এর ভিন্নতা রয়েছে। হিন্দিতে এটিকে খরসা কুলফা নামে ডাকা হয়ে থাকে এবং উড়িষ্যা অঞ্চলে এটিকে পূর্ণি শাক বলা হয়ে থাকে। আমাদের দেশে লন্তি নন্তা প্রভৃতি নাম রয়েছে। এর বৈজ্ঞানিক নাম পর্তুলাকা ওলেরাসি এবং এটি পর্তুলেকাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ভেষজ উদ্ভিদ। এবং জেনে অবাক হবেন, এটি মাল্টিভিটামিন এবং মিনারেলের উৎস। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। তাছাড়া এর পাতা এবং মূলে এবং কাণ্ডে রয়েছে কার্বো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, কেরোটিন, ইকুচেপেন্টানিক অ্যাসিড, যা আমাদের অভ্যন্তরীণ অর্গানগুলোকে অর্থাৎ অঙ্গগুলোকে সবল এবং সুস্থ রাখার জন্য দারুণ কার্যকর। মনে রাখবেন, এটি অধিক মাত্রায় খাবেন না, যেহেতু এটি মাল্টিভিটামিন এবং বিটা ক্যারোটিনে ভরপুর, মিনারেলে ভরপুর। তাই মাল্টিভিটামিন অধিক মাত্রায় খেলে হিতে বিপরীত হতে পারে, তাই পরিমিত মাত্রায় খাবেন। ওকে, 100 গ্রামের ঊর্ধ্বে খাবেন না। যাই হোক, অনেকে এটিকে অতিরিক্ত রান্না করে, অতিরিক্ত সিদ্ধ করে খেয়ে থাকেন। অতিরিক্ত সিদ্ধ করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই এটিকে কাঁচা খেতে চেষ্টা করবেন। বিশেষ করে ওষুধি কাজের জন্য এর পাতা, মূল, কাণ্ড সব ব্যবহার করা হয়ে থাকে, কোনো কিছু বাদ নেই, সবই খাওয়া যায়। ব্যবহার করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন, কুটে ধুইবেন না বা সিদ্ধ করে পানিটুকু ফেলে দেবেন না, অর্ধসিদ্ধ করে খাবেন। কাঁচা খেতে পারলে সালাদ হিসাবে আরও ভালো। এটি বিশেষ করে লিভার, হার্ট, কিডনি, স্প্লিন এই সমস্ত অঙ্গগুলিকে সবল রাখে। তাই বুঝতে পারছেন, এই সমস্ত অঙ্গগুলি যদি আপনার সবল থাকে, সতেজ থাকে, তাহলে আপনি যে কোনো কাজ শক্তির সাথে, এনার্জির সাথে ভালোভাবে করতে পারবেন, উদ্যমতার সাথে। এবং এটি নারী এবং পুরুষ উভয়ের জন্য দারুণ কার্যকর, বিশেষ করে কামোদ্দীপক, উত্তেজক। শরীরের অভ্যন্তরীণ অর্গান যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে বুঝতে পারছেন আপনার পারফরমেন্স কতটুকু ভালো হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না। নিয়মিত এই শাক পরিমিত মাত্রায় খেতে পারলে আপনার পুরুষত্ব এবং শরীরের বল, হারানো বল ফিরে আসবে, সব কিছু একদম সুস্থ থাকবে। আপনি বৃদ্ধ বয়সেও আপনার যৌবনী শক্তি অক্ষুণ্ণ অটুট রাখতে পারবেন। তাছাড়া এই ভেষজটি যাদের ডায়াবেটিস এবং অ্যাজমা রয়েছে তাদের পথ্য হিসাবেও খাওয়ানো হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।